আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নুরুন্নবী জামশেদ। দর্শক, আল্লাহ রাসূলের হাদিস, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ তথা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এক টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। দর্শক, আজকে আমি কক্সবাজার জেলার চকরিয়া ফজলাদিন বদরখালী ইউনিয়নের সাড্ডালিয়া ফাড়া রয়েছি। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা, দর্শক, সাগরগোড়া একটি পাঞ্জাগানা নির্মাণ করতে যাচ্ছে। সাগরগোড়া মহল্লাতে প্রায় 3000 মানুষ রয়েছে, তাদের মসজিদে যাতায়াতের জন্য অনেক দূরে অসুবিধা হয়, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য এখানে একটি পাঞ্জাগানা নির্মাণ করতে যাচ্ছে। তো তারা আমাকে জানিয়েছেন যে আজকে আমি একটা ভিডিও করে যাতে আপলোড করি, আপনারা যারা মসজিদ মাদ্রাসায় তথা আল্লাহর পথে দিনের পথে আর্থিক সহযোগিতা করে থাকেন, তারা যাতে কিছু না কিছু সহযোগিতা তাদেরকে করতে পারেন। দর্শক, এখন আমি কথা বলবো এই মসজিদের সম্পাদক যিনি আমানুল্লাহ, ওনার সাথে সরাসরি কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহ। সাড্ডালিয়া সাকুরগোড়া ফঞ্জাহানা, আমরা প্রায় 3000 মতো লোক এদিকে বসবাস করতেছে, সবাই মসজিদ অনেক দূরে, সেজন্য আমরা একত্রভাবে এই মসজিদটা নির্মাণ করার জন্য সবাই সহযোগিতা আমি কামনা করছি। যারা সহযোগিতা করতেছেন, আমার বিকাশ নম্বর আছে, আমার বিকাশ নম্বরে আপনারা দিতে পারবেন। নাম্বারটা বলে দিই, হ্যাঁ আমি নাম্বারটা বলে দিই, 01 8 41 28 9 7 9 0 8 0 1 8 41 2 8 7 9 0 8। আর সাড্ডালিয়ার এলাকার ইয়েন্দি 3000 পর্যন্ত মানুষ বসবাস করে, এনদি আর টাকা মসজিদ আছে তো বেশি দূরে, এনদি মুরব্বী হল এনদি জামাতান লাগনো ভাই, এ বলি এর আর একখান এনদি পঞ্জাগানা ঘুরির, এই এনলা বলি আর একখান আর্থিক অবস্থা খানা হম আর কিছু সহিতা ঘুরিয়ে ঘুরিরা তুই এখন আর অনুমোদন কিছু পাইলে আর অতিসত্তর আর জিনিস ঘুরি ফেলিতে যাব, আর নামাজাম ফুরিতে যাব। দর্শক, আপনারা শুনেছিলেন এলাকাবাসীর কথা এবং অত্র ফাঞ্জাগানার সাধারণ সম্পাদক জনাব আমানুল্লাহ আমান, উনি ওনার বিকাশ নাম্বার দিয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যারা সহযোগিতা করতে চান ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে ওনাদের বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন। এখানে আরেকটি বিকাশ নাম্বার রয়েছে, মসজিদ কমিটির সদস্য জনাব রিয়াজউদ্দিন, আমি ওর মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে অনেক ফেসবুকে স্ট্যাটাস হয়েছে, সেখানে ওর নাম্বারটাও রয়েছে, বিকাশ নাম্বার অনেকে দিচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করতেছে, আপনারাও করবেন। ওর বিকাশ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01 6 31 6 9 5 3 8 5। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই ফাঞ্জাগানার জন্য দান করবেন, যাতে এই ফাঞ্জাগানার নির্মাণ কাজ অতি অল্প সময়ের মধ্যে সমাপ্ত হয় এবং এলাকাবাসীরা যাতে এখানে নামাজ পড়তে পারে। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।